Assalamualaikum everyone, welcome back to my Deshi Bideshi Ranna channel. আশা করুম আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনারা লাগে একটা রেসিপি শেয়ার করবো, যেটা হয়েছে গিয়া কমলার বাকল দিয়া মিক্স মাছর রেসিপি। সো আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখুক খা, আর যদি আপনার কাছে আমার ভিডিও ভালো লাগে তে লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা। আর যদি অলরেডি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবা যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সকলের আগে আপনারা পাইলেন। দেখুক কা আমার রেসিপিটা অ্যান্ড এনজয় করুক কা। আমার ভিডিও স্কিপ হওয়ার কারণে পুরা রেসিপিটা আমিও করতে পারছি না। সো এখানে দেখতে পারো আমি পেঁয়াজের লবণ দিয়ে গলাই লেছি, এখন মরিচ, তারপর হলুদ, তারপর বাখরৰ পাউডাৰ দিলাই দিয়া আগন্তৰে ভালজনে মিক্স কৰিয়া তাৰপৰ কমলাৰ বাখল এড কৰিলোঁ। এড কৰিয়া আগন্তৰে আৰু কত সময় আমি বনিম, অলা 3-4 মিনিট বনিম। বনিয়া তাৰপৰ আমি মাছগোলা এড কৰিলোঁ, আৰু আমি এখানেও কয়েকটা চিংৰি মাছ এড কৰিম, কাৰণ মাছৰ মাজতো গছা থাকে, আমাৰ ফুৱা খাইতো ভাতো নাই, ইয়াৰ কাৰণে আমি কয়েকটা চিংৰি মাছ এড কৰিছোঁ। আপোনাৰা চাই যদি থাকে না তে না এড কৰিলেও চলিব, কাৰণ আমিতো এইবোৰ মিক্স মাছ দিয়া ৰেচিপি কৰোঁ। আমি এড কৰিছোঁ বিকজ আমাৰ ফুৱাৰে চিংৰি মাছ খুৱাব লাগে। সো আপনারা দেখতে পারা আমি দেখক খৈ মাছ, তারপর প্যাকেট আরও কেতা চেং মাছ, তারপর আরও ওটা লাচা বাসা কেতা কেতিয়া আসলো বাক্কা কতটা আমি তার নামও চিনি না, বালি পড়া, এরপরে বেড়া মাছ ওগুন ধরে আমি ওখানেও ইয়ে করেছি। আমি খাটিছি না, খাটিয়া ছুটো করছি না, কই ছুটো খুললে কেলা লাগবো। সো আপনারা দেখতে পারা আমি সবগুলো মাছ ওখানো মশলার মাঝে করে লিছি। এখন আমি বালাজনে সুন্দর করিয়া মিক্স করে নিব। মিক্স করিয়া আরও 5-10 মিনিটর লাগে মিডিয়াম ফ্লেমও আমি মাছগুলারে একটু খসাইমু, বালাজনে বনিম আর কি মাছগুলারে। সো আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখুক আর এনজয় করুক, আর প্লিজ আমার দেশি বিদেশি রান্না চ্যানেলটার আপনারা সকলে সাপোর্ট করবা। সো আপনারা দেখতে পারেন মাছগুলারে 5-6 মিনিটের লাগে মিডিয়াম ফ্লেমে একটু বুনে লিছি মাছগুলারে। বুনলে আর কি মাছের যে একটা স্মেল থাকে, খাসা গন্ধ থাকে, এগুলো যায় গেছে। আমি সুন্দর করিয়া মাছগুলারে বুনছি। সো আপনারা প্লিজ কমলার বাকল যদি থাকে বা ফ্রেশ কমলার বাকল দিয়ে আপনারা খাইতে পারবা। আমি তো এগুন বাংলাদেশ থেকে শুকাইয়া নিয়ে আইসলাম, সো আমি সারা বছর ওগুন খাইলাম, যেগুলোও খাই ও মাঝে মাঝে কিছু দইয়া দিলাই আমি ভিজাইয়া রাখি দিই, নরম হয়ে যায়। সো দেখতে পারা এখানে কয়েকটা খাসা মরিচ এড করছি, আর এখন আমি পরিমাণ মতো জল দিলাইলাম। আপনারা বেশ কম করতে পারবা, আমি একটু জল দিছি কারণ আমি জাল খাওয়াই আর টাইমও। সো আপনারা চাইলে মাখা মাখা বোনা বোনাও রাখতে পারবা। সো দেখতে পারা কেদার সুন্দর এসছে কালার, আপনারা প্লিজ ট্রাই করবা, একবার খাইয়া দেখবা, আর বাদে আমার জানাইবা যে কেলা লাগছে আপনারা কাছে। আপনারা চাইলে যদি ভেজিটেবল দিয়া মাছ রান্ধন, বড় মাছ বা ছোটো মাছও হয় ওখানের মাঝেও কমলার বাকল দিতে পারবা, যারা যারা এখনও ট্রাই করছেন না আর দেখবা তো আপনারা মজা পাইবা। এখানে দেখতে পারা আমি একটা বাটির মাঝে লইলাম, এখানে দেখতে পারা আমার একটা মাছ মরে গেছে আই মিন ভাঙে গেছে। সো সব তিন মাছ ঠিক আসলো, বাট একটা মাছ একটু নরম আসলো, এর কারণে এই মাছ একটা ভাঙে গেছে। প্লিজ ইগনোর করবা, ভাঙে লেগে তো হইব যে মজা হয়েছে, জুলটা যে মজা হয়েছে, এরপরে মাছগুলোও লাগছে যে বাংলাদেশেও মারিয়ে আনছেন আর আমি ফ্রেশ খাইলাম। সো আপনারা আমার ভিডিও দেখা এনজয় করকা।